সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রবিবার বিশ্ব রক্তদাতা দিবসে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করলো কর্ণগর রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সংসদ। এদিন এই রক্তদান শিবিরটি পরিচালনা করে অ্যাসোসিয়েশন অব ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সদস্যরা। রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিধায়ক কাঞ্চন মল্লিক রক্তদাতাদের হাতে একটি করে গোলাপ দিয়ে রক্তদানে উৎসাহ দিয়ে যান। তিনি বলেন, শিক্ষক ও ছাত্রদের মধ্যে কোনো লেনদেনের সম্পর্ক নেই, তাই এই সম্পর্ক এত সুন্দর হয়। এই রক্তদান শিবিরে এসে হিন্দমোটরের জয়ন্ত মণ্ডল তার জীবনের 105তম ও কর্ণগড়ের সুকান্ত ব্যানার্জি 101তম রক্তদান করলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীময়ী, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকারাও। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। হীরের গহনায় ফুটে উঠুক আভিজাত্যের সেরা রূপ। হীরের গহনার মজুরির উপর 50% ছাড়, ওম জুয়েলার্স, কর্ণগড়। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। শাটল টেম্পো ট্রাভেলার সার্ভিস, কর্ণগড় স্টেশন থেকে এক্সাইট কলকাতা ভায়া হাওড়া। যোগাযোগ রেডিয়েন্স ট্যুর, মধুবন সিটি, নবগ্রাম। যেখানে শিক্ষা পড়ে থাকে, সমর্থক শিক্ষা পড়ে থাকে, এবং যেখানে বন্ধু বান্ধব এবং শিক্ষক ছাত্রের মধ্যে কোনো লেনা নেনা থাকে না, বাংলায় কোথাও একটা আর্থিক টান থেকে যায়, যার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। এখন সিরিয়াল বয় তো কিছু করে নি, কেউ কাউকে চিনতে পারছে না। দেখুন, সিরিয়ালে যে চরিত্র করি আমি, রাজনীতি আমি একটু দুষ্টুমি করি, সেটা দেখে জাজ করবেন না, কারণ আমারও স্কুল লাইফ আছে, আমারও কলেজ লাইফ আছে। একটা আজকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে শ্রীময় হয়ে বলছে, অভিনেত্রী না হয়ে যে স্টুডেন্ট হিসেবে বলছে, এখনো আমার পড়াশোনা চলছে, আগামী দিনও চলবে, পড়াশোনার কোনো বয়স হয় না, শেষ নেই। তো স্কুলে আসতে পারে ফিলি, মানে একচুয়ালি নস্টালজিয়া ফিল হচ্ছে, সেই ছোটবেলাগুলো মনে পড়ে যাচ্ছে, স্মৃতিচারণ করছে। বিরাট অংশের ছাত্রছাত্রী যারা একদম নিম্ন আয়ের থেকে একদম দরিদ্রতম মানুষের বাড়ি থেকে আসে, তাদের বাড়িতে থাকার জায়গা নেই, তারা একটা ঘরে হয়তো গাদাগাদি করে সবাই থাকে, তাদের পোশাক আশাকেরও ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের প্রাক্তন ছাত্র সংসদ কিন্তু বিভিন্নভাবে সেই সমস্ত দুস্থ ছাত্র ছাত্রীদের জন্যে রয়েছে। ছাত্রী বললাম এই জন্যে, এটা বয়েজ স্কুল হলেও কিন্তু 11-12 কিন্তু কোএডুকেশন রয়েছে, সুতরাং সেখানে ছাত্রীরাও রয়েছে। বর্তমান এই দুঃসহ যন্ত্রণা, একটা অতিমারী মহামারী চলছে, সেখানে হয়তো আমরা সব ছাত্রদের আজকে এখানে উপস্থিত করতে পারিনি, কিন্তু সর্বক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে বলতে গেলে সত্যি গর্ব। ২০০০ সাল থেকেই আমরা ঠিক করেছিলাম, আমরা স্কুলের পাশে আমরা দাঁড়াবো, আমাদের যে দরিদ্র, দুস্থ এবং মেধাবী ছাত্র রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াবো। সেই প্রাক্তন ছাত্র সংসদ দাঁড়িয়ে স্কুলের পাশে, ছাত্রদের পাশে, শিক্ষকদের পাশে এবং এখানকার কর্মচারীদের পাশে, পরিশেষে আমাদের স্কুলের সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য আমরা পেছনে দাঁড়িয়েছি। তারই একটি অঙ্গ হচ্ছে আমাদের সারা বছর যে অ্যাক্টিভিটিস একটু আগে আমাদের বন্ধুবর বললেন, তারই একটা পার্ট হচ্ছে আমাদের এই রক্তদান শিবির। সংসদের আমাদের এই কোভিড সিচুয়েশনে আমরা একটা মিটিং করেছিলাম, এবং মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা একটা কোনো সমাজসেবামূলক কাজ করব, সেটা অক্সিজেন পার্লার হতে পারে, সেটা আমাদের সেফ হোম হতে পারে, কিন্তু সেখান থেকে আমাদের মাথায় আসে যে একটা রক্তদান শিবির করার খুব দরকার। তার কারণ রক্ত যেভাবে চারদিকে মানুষ হাহাকার করছে, সেখানে আমাদের মনে হয়েছিল যে রক্তদান শিবির করা দরকার। আর সেখান থেকেই আমরা প্রাক্তন ছাত্র সংসদ কর্ণগড় রাজেন্দ্র স্মৃতি এবং তৎসহ স্কুল কর্ণগড় রাজেন্দ্র স্মৃতিও এগিয়ে এসেছিল এসে আমাদের সাথে, আমরা অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি সহযোগ করি, তারা চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালকে আজকে নিয়ে এসেছে এখানে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সৃজন, খবর বাংলা নিউজ।